কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় 3 জন আহত ও 1 জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে কুমিল্লা শহরতলির নেওড়া মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি। আমি ব্যবসা করি এখানে। আমি কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে।